আমাদেরকে এখান থেকে সরাতে বলা হয়েছে যাতে শহরটা একটু সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শহরকে একটু তো ঠিকঠাকভাবে রাখার জন্য এগুলো সব করা হচ্ছে। বিএনআর মোড় থেকে আজকে হবে বিএনআর মোড় থেকে গির্জা মোড় বন্ধ, আর গির্জা মোড় থেকে বিএনআর মোড় বন্ধ, আর কালকে হবে বিএনআর থেকে। এদেরকে নোটিশ দেওয়া হয়েছিল অলরেডি, এদেরকে এক মাস আগের থেকে নোটিশ দেওয়া হয়েছে, অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সবাইকে যে আপনারা একটু সরে যান। এখানে রাস্তার উপরে যারা আছেন আর তাদেরকে বলা হয় যে নিজের থেকে সরে যান, যেন কারণ হয়নি যে আমাদের অলরেডি তারপর সাইট করে দিয়ে শহরকে জানা তো এনারা বলছেন তো জানুয়ারি মাসে নোটিশটা দেওয়া হয়েছিল, আর তারপরে নোটিশ পাইনি কোনো। নোটিশ তো নোটিশ দেওয়া হয়েছে, তারপরে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, নোটিশটা তো একবারই দেবে, কবার দেবে নোটিশ। বলছে কি হাটন রোড ভাঙা হচ্ছে না, আমাদেরকে হ্যাকল কানে করা হবে, এটওয়াল মোড় থেকে শুরু করে অন্যান্য অথরিটি আমাদের ডিসাইড করবে, এরপরে আবার কোন অ্যাকশন হবে। আর আমরা হচ্ছে অফিসে পদর করি, আমরা তো কাজ করি, ডিসিশন হবে উপর থেকে, সেরকম আমরা তো কাজ করব। আপনার নাম? আপনার নাম? আমার নাম আর কে শ্রীবাস্তব। এই यहाँ पर जो कोई मतलब जाम ना हो, भीड़ भाड़ ना हो, तो उसके लिए तो आप लोग यहाँ सब कुछ खुला हुआ है, खाली यहाँ शेड है बस, उससे भी आप लोग प्रॉब्लम था। मेयर साहब भी आए तो सिर्फ खाली हम पहले मेयर साहब भी आकर सबको बना के चल गए खोलने के लिए, अब तो नहीं खोलेगा कैसे? कानून तो सबके लिए बराबर है। हाँ, नोटिस 6 महीने दिया जा रहा सबको, नोटिस सबको बताया गया, फुटपाथ में सबको बोला जा रहा है हम लोग को तीन लोग करने जा रहे हैं, बाजार जावे बाजार जावे ना বাজারে আপনি চলতে পারবেন, একটা সাইকেল নিয়ে যাবেন না, ওইখানে জাম আছে, আপনি ওইখানে তোলেন, ঠিক আছে এটা কাজ করেছেন ভালো আছে, আমি বলছি খুব ভালো, কিন্তু এটা কাজ থেকে আপনি ওইটাও কাজ করুন, তারপর বলবেন আপনি কিছু কাজ করেছেন। আপনি কাজ না করছেন, শুধু দেখাওয়া করছেন, আপনি বলবেন টাকা খরচা হয়েছে 1 করোড় হচ্ছে, 10 লাখ টাকা হচ্ছে, আমার আসানসোল খুব খরচা হয়ে গেছে, কিন্তু এটা খরচা নাই, খরচা আছে তো আপনি ওইখানে সাফ করুন, হাটা রোড সাফ করুন। হাটা রোডে আপনার সেটার দোকান আছে, ঠেলাই করা আছে, আগে দোকান দেখি ওখানে একটা দোকানের কিমত আছে 10 লাখ টাকা, ওইখানে দোকানে কিমত আছে একটা দোকান 10 লাখ টাকা, 12 লাখ টাকা কিমত আছে, ওটা পয়সা কে পায়? মেয়র পায় না কর্পোরেশনে টাকা যায়? এটা তো কর্পোরেশনের রেন্ট আছে, ও তো ভাড়া মাফ করবে না আমাকে, ও তো ভাড়া নিবে, 10 বছর আছে, 20 বছর আছে, ও তো ভাড়া ছাড়বে না, ভাড়া ছাড়বে না, ও তো ভাড়া নিবেই নিবে, কিন্তু ওরা কি রেন্ট দেয়? ওরা মেয়রকে রেন্ট দেয় না, নেতাকে রেন্ট দেয়, কাকে রেন্ট দেয় ওরা? ও তো কারকে রেন্ট দেয় না, পুরো শহরকে নোংরা করছে, পুরো গন্ধকর করছে, ওরা কষে কষে দেয় ওরা, ঠিক আছে শুধু আমরাই আছে ঠিক আছে, আমরাও ইলিগাল, আমরা ছাড়া হয়ে করেছে, আমরা ঠিক আছে, ওটা কাজ করেছে ভালো আছে, আমরা বলছি যেরকম এরকম কাজ করেছে, আপনি বাজারে কাজ করুন, তারপর আমাকে শান্তি হবে, তারপরে আমি বলবো কি না মেয়র সাহেব সবকে এক সামনে দেখেছে, কাটে হুয়ে পুরো বুলডোজার চালা রা, আবি কোই ভি স্টাফ মারেগা তো কোই ভি কিছু জায়গা ইসমে শর্ট মে কুট ভি হো সকতা, পুরো লাইন ইয়াহ সে কাটা হুয়া, দেখিয়ে পুরো লাইন জোন কিয়া হুয়া, কোই ভি লাইন পুরো দোকান কা টোটাল লাইন চালু হে, আর কুছ ভি নেই হুয়া, কাম চালু কর দিয়া, পুরো স্টাফ যাহাঁ তাহাঁ সে নোচ রা, লুট রা, মার রা, সব কুছ লেন লেকে ভাগ রা, কোই ভি ইয়াহ পে দেখনে ওয়ালা নেই, কোই ভি নেই সব কিছু হয়ে আজকে তো উচ্ছেদ করলো, হকাররা অনেক জায়গায় অনেক রকমভাবে আপনার যে স্টাফ ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার সবকে বাধা দিচ্ছে, বিভিন্ন রকম মানে নোংরা ভাষায় গালিগালাজ করছে, কি বলবেন? কিছু বলার নেই, আমি একটাই দেখুন, সবাই আসানসোলকে ভালোবাসি, আসানসোলকে সুন্দর চাই, অতএব আসানসোলকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আসানসোল গড়ে তুলতে হবে, সবার সহযোগিতা চাইছে আসানসোল কর্পোরেশন, কাহোকে কোনো কোনো মানুষকে মানে সাইডে রেখে করা হবে না, বা কার দোকান যে উচ্ছেদ হচ্ছে এরপর আগামী দিনে নিশ্চয়ই বসে থেকে আমরা দোকানদার যারা আছে, হকার যারা আছে তাদের ব্যবস্থা নিশ্চয়ই আমরা। হঠাৎভাবে নাটকীয়ভাবে যখন নাকি উচ্ছেদ করছিল তখন কোনো মানে আগুন ফাগুন কোনো কিছু দেখা যায় না, বেশ কিছুক্ষণ বাদে হঠাৎ অগ্নিকাণ্ড হয়ে গেল, কি বলবেন? শর্ট সার্কিট হয়েছে, বলা কিছু নেই, শর্ট সার্কিট হয়েছে, এখন দমকল বাহিনী রয়েছে, ই করছে, ব্যবস্থা করছে। Thank you.
এগুলো ছিল, পাখি ছিল, এগুলো দোকান ছিল, আমার পাশে কাঠের দোকান ছিল, কেটি বিয়ার ছিল, এখানে তুলো ফুলো কিছু সব ছিল, সবগুলো সরানো হয়ে গেছে, মালগুলো সব সরানো, আমারও কিছু মাল ছিল না, কিন্তু হয়েছে কি লাইন চালুর মধ্যে কাজ হয়েছে, এর মধ্যে ধরে নিন অনেক কিছু বিপদ থেকে ঘটে গেছে বা কিছু হয় নাই, অনেক দিন মানে এখনো পর্যন্ত সব দোকানেই লাইন রয়েছে, কোনো দোকানে লাইন কাটানো হয় না। আমরা বলেছি কি স্যার এটা লাইনটা আগে কেটে নেন, লাইনটা কাটার পরে আপনি যা করার চেষ্টা করলেন, আমি বারবার করে চিল্লি করে আপনি আমার আধ ঘন্টা আগে মিডিয়ার কাছে ভিডিও আছে, দাদার কাছে তো ভিডিও আছে, আপনি দেখতে পারেন এক ঘন্টা আগে আমি বলেছি পুরো এখানে লাইন একদম চালু আছে, চালু মধ্যেই কাজ হয়েছে। আপনার নাম পড়েছে? আমার নাম এমডি রিয়াজউদ্দিন। वहाँ जो ऑफिस है पुराना बस स्टैंड में बड़का बिल्डिंग बना है, वो भी तो टीएमसी का, वो कहे ना तोड़ उसको Come on, guys.